মুসা বিন শমশের। নিজেই নামের আগে লাগিয়েছেন প্রিন্স, আছে অর্থকরীর দম্ভ। সম্পদ বিবরণী অনুযায়ী মুসার নামে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে জমা আছে বাংলাদেশি টাকায় প্রায় 93,600 কোটি। ভল্টে আছে 700 কোটি টাকা মূল্যমানের অলঙ্কার। দেশে সম্পদের মধ্যে আছে গুলশানে দ্য প্যালেস নামে রাজকীয় বাড়ি, বাড়ি আছে রাজধানীর বনানী ও ফরিদপুরেও। এর বাইরে গাজীপুর ও সাভারে বিভিন্ন মৌজায় আছে 1,200 বিঘা জমি। সম্পদ অর্জনের বৈধতা জানতে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করা হলো মুসাকে। চাওয়া হয় সুইস ব্যাংকে যৌথ হিসেবে সুনির্দিষ্ট তথ্য ও হিসাব নম্বর। আমি ধুলাইখাল থেকে টাকা নিয়ে অ্যাটলান্টিক ওশেন, পানি নিয়ে অ্যাটলান্টিক ওশেন গড়িনি, বুঝতে পেরেছো? আর বাংলাদেশ থেকে টাকা হুহুন্ডি করে বিদেশে এত টাকা জমানো, 40টা দেশের সামরিক বাহিনীর সঙ্গে আমার ব্যবসা, সেই দেশের সরকার যখন আমার বিল সেটেল করেছে সমস্ত পয়সা আমার ওই অ্যাকাউন্টে গিয়েছে, বাংলাদেশ থেকে কোনো টাকা আমার সুইস অ্যাকাউন্টে যায়নি। তবে তার প্রায় সব সম্পদ সুইস ব্যাংকে জব্দ আছে, তাই নিজেকে নিঃস্ব মনে করেন মুসা। যে মানুষের $12 বিলিয়ন এদেশে কে কল্পনা করতে পারবে? জীবনে সমস্ত সম্পদ হারিয়ে ভালো থাকি কি করে বলো? যখন আমার এই অ্যাক্সিডেন্টটা হলো তারপর থেকে আমার এই অসুখটা হয়েছিল। অনুসন্ধান কার্যক্রম ভিন্ন খাতে নিতে মুসা কৌশল গ্রহণ করতে পারে বলে ধারণা দুদকের। অ্যাকাউন্ট নাম্বার আমরা চেয়েছিলাম, অ্যাকাউন্ট নাম্বার চাওয়ার ফলে সে বলেছে যে আমার এখন মনে নাই, তবে 21-22 ডিজিটের হবে। সে একটু ট্র্যাক থেকে বাইরে যাওয়ার চেষ্টা করছে আর কি। এটা তার একটা অভিনয় হতে পারে, এটা কৌশল হতে পারে, কিন্তু আমাদের দায়িত্ব হলো টু ফাইন্ড আউট দি ট্রুথ। 2014 সালের নভেম্বরে মুসা বিন শমশেরের সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।